আপনার দেখিপার সিধা সিত্র যা কি আন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা স্থিত মহাশ কেন্দ্রর উৎক্ষেপণ করা যাই একত্রিশটি কৃত্রিম উপগ্রহক ভি সি ফর্টি থ্রি ইয়ে ভেহকিল এবং এচওয়াই এবং অন্য তিরিশটি উপগ্রহ সাথে নিয়ে যাই পিএসএল ভি তার সিধা সিত্র আন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা স্থিত মহাকাশ यहार उत्क्षेपण रा चित्र एवं यह हुछि इसरो ड विश्व परजबेक्षण उपग्रह एका सहित महाकाश को जाइछि 31 टी कृत्रिम उपग्रह पीएसएलवी सी43 जरिया रे यहार उत्क्षेपण करा जाइछि अनपटे मध्य महाकाश विज्ञानी माने यहा परे नजर रखिछंति तार गतिविधि मध्य नजर रखुछंति

ନଜର ରହୁଛି ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶର ଶ୍ରୀହରିକୋଟାସ୍ଥିତ ମହାକାଶ କେନ୍ଦ୍ରରୁ ଏହାର ଉତ୍କ୍ଷେପଣ ହୋଇଛି পরবর্তী খবর কো আসবে পশ্চিম ওড়িশার হাইকোর্টর স্থায়ী বেঞ্চ স্থাপন দাবি করে কেন্দ্রীয় ক্রিয়ানুষ্ঠান কমিটি আৰু সমলপুর ওকিল সংঘ পক্ষৰ আজি এবং আস্তকাল দুই দিন ধৰি ধরে পাচ্ছে অড়চাশ ঘটিয়া মহাব আজ সকাল ছঠার পান হ সমৰ্থন জনাইছেন বিভিন্ন ৰাজনৈতিক দল সমলপুর ষেসন্রে হয়েছে রেরোক সমলপুর পুরী সমলপুর ৰায়গড়া ইন্টরসিটি এক্সপ্ৰেছ ষ্টেচনৰে অটকি ৰৈছি ডাকবাজি যন্ত্ৰ মাধ্যমৰে জনসাধাৰণক সূচিত কৰা করা সহ বাইক ৰালি র্যা মহাবু সফল জনসাধাৰণক নিবেদন কৰা যায়ছি পূর্ব থিবা কেন্দ্র এবং রাজ্য সরকার সমস্ত সরকারি থিবা বলে ব্যাঙ্ক স্কুল কলেজ এবং যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে কিন্তু এই বন্ধ পাড় এবং বরগড় সামিল হয়েনাপড়ছে পশ্চিম ওশা মহাব ডাকারা যোগ ঘুঞ্চি বিপিউটি পরীক্ষা এবং নভেম্বর অনতিশে হওয়া সেমিষ্টার পরীক্ষাকে ঘুঞ্চাই দিয়ে যাই পরীক্ষার পরিখ খুব শীঘ্র ঘোষণা করথা কুয চিত্র দেখুম কিভাবে ভাবে সম্বলপুরে মহা বন্ধ পাচ্ছি ইয়ে হচ্ছে ট্রেন এবং ট্রেন আগে আন্দোলনকারী মানে তাড়াজি করছেন পশ্চিম ওশার হাইকোর্টর স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা দাবি নেই সম্বলপুর দেবগড় ঝারসুগুড়া এবং সোনপুরে দুইদিনিয়া বন্ধ ডাকরা দিয়ে যাই অড়চাশ বন্ধ বন্দ ডাক প্রথম বলে কুহযোগ তবে সমলপুর আমি ফেছু ত্রিবিক্রম প্রধান যোড়বে নজর পকাইনে সেই রিলেটেড খবর উপরে পশ্চিম ওড়শায় হাইকোর্টর স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা দাবি দিয়ে যাওয়া বন্দ ডাকার প্রভাব গাড়ি চলাচল বন্ধ রয়েছে সমস্ত সরকারি এবং বেসরকারি কার্যালয় বন্ধ রাখা ডাকা দিয়ে যাই মহাব বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল সমর্থন করুক ঝারসুগুড়া ওকিল সংঘ তবে বস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকার যাত্রী মানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন রাখি জেলার গুরুত্বপূর্ণ স্থান মানুষ পুলিশ মুত আমি এটা ভুবনেশ্বর যাই ভুবনে ফেরু দেখলু যে বস মানে চলবার কথা সব বস বন্ধ আছে হ্যাঁ লোক মানে সব হরান এটা অসুবিধা হচ্ছে আজ বিভিন্ন সংগঠন মানে আমার সঙ্গে বাহিক বন্ধু আমি সমর্থন করার অভূতপূর্ব হওয়ার আটচালিশ ঘন্টা পুরা বন্ধ হওয়া আকঙ্কর পুরা সমর্থন আমার সাথে রয়েছে বহুত দিন হল পশ্চিম ওড়শার হাইকোর্ট বেঞ্চ স্থাপনা করার গোটে লড়াই চালছে এটা গোটে চরম ডাক দিয়েছে সিএসি তরফর অটচালিশ ঘটার মহাবন এবং এই মহাবন ঝারসুড়ার সফল হওয়া এবং সবুড়ে পুরা ঝারসুড়া জেলার সবুজে কোণকোণরে সমস্ত আমার উকিল ভাই মানে এবং লোক মানে অধিবাসী মানে সমস্ত সহযোগ করি এই বনকু সফল করছেন

ତୁରନ୍ତ ସରକାର ପଦକ୍ଷେପ ନିଅନ୍ତୁ ହାଇକୋର୍ଟ ସାଙ୍ଗରେ ତାଙ୍କର ସମ୍ପର୍କ ରଖି ହାଇକୋର୍ଟ ଚିଫ୍ ଜଷ୍ଟିସ୍ ସହିତ ଯୋଗାଯୋଗ ରଖି କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କୁ ହାଇକୋର୍ଟ ବେଞ୍ଚ ପ୍ରତିଷ୍ଠା ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ କରିବା ପାଇଁ ସୁପାରିଶ କରନ୍ତୁ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ହାଇକୋର୍ଟ ବେଞ୍ଚ ପ୍ରତିଷ୍ଠା ଲାଗି ଆମର ଦାବି ଅଛେ ସରକାର ସେଥିଲାଗି ତାର ଯେନ୍ ବୈମାତୃକ ଭାବ ଲାଗି ଆମେ ଏଇଟା ବର୍ତ୍ତମାନ ଆମେ ଏଇଟା ଅଡଚାଳିଶ ଘଣ୍ଟିଆ ମହାବନ୍ଦ ପାଳନ କରୁଛୁ ଆଉ ପୁରା ଅଡ଼ଚାଳିଶ ଘଣ୍ଟା ବନ୍ଦ ରହିବା ଆଉ ଭବିଷ୍ୟତରେ ବି ଆନ୍ଦୋଳନ ଜୋରଦାର ହେବା ଯଦି ସରକାର କିଛି ନାହିଁ କରେ वर्तमान बर्तमान सड़क समलपुर जि प्रतिनिधि त्रिविक्रम प्रधान जोडिउँछ त्रिविक्रम केते सफल हुन्छ भने पारे बंग सबु दलर नेता शे असी समाजिक संगठन र य समर्थन र समलपुर झारसुगुडा देवगढ सुवर्णपुर ठप हाम कुना সম্বলপুৰৰ মুখ্য ছক যা কোৱা যায়ঠা পানিৰ তকৰে তক দৃশ্য আমি সকাালে দিনতম সকালে দেখাও য' ষ্টেচনৰ দৃশ্য ৰচি ষ্টেচনে কেমিতি বিক্ষোভ কৰা বন্দলপুৰ পুৰী ইণ্টাৰ চিটি সম্বলপুৰ ৰায়গড়া ইণ্টাৰ চিটি অটক ৰ কিন্তু এতিয়া চিধাচল দৃশ্য আমি দেখাওঁ ছ নম্বৰ জাতীয় ৰাজপথ ছাতীয় ৰাজপথৰ মুখ্য ৰাস্তা যোন বিজু এক্সপ্ৰেছ ৱে কোগ কৰিছে ঝাৰচুগুড়া ৰাউৰকেল পাটক আৰু গোটেই কলিকতাৰু বম্বে সংযোগ কৰিছে এয়া

পশ্চিম ওড়েৰে হাইকোৰ্ট বেঞ্চ প্ৰত্যা সৈতে সমস্তৰ পূৰ্ণ সমৰ্থন অ দেখা যায় দলমত নিৰ্িশেষ আপোনাৰ সমস্যে আছে সামিল হৈছিল আৰু বন্ধে সামিল হৈ বন্ধ সপক্ষেৰে যিহেতু নিহাতি হাইকোৰ্টৰ স্থায়ী বেঞ্চ এতিয়া দৰকাৰ তুমি এব নুত কে নাৰা দিয়া যদি দলমত নিৰ্শেষেৰে বৃত্তিগত সমস্ত বৰ্গৰ নিৰ্িশেষেৰে চাছীঠানু শ্ৰমিক সমস্তে বুদ্ধিজীৱী ছাত্ৰ এপরিকি গৃহিণী মানে এই বন্ধরে যে মহা বন্ধ ঐতিহাসিক ভাবে হোক সেটা সমর্থন করুচন এটা দীর্ঘদিন আমার দাবি অছে দলমত নির্বিশেষের সমস্ত সরকার এ দাবি যেতে আবশ্যক গুরুত্ব দেবার কথা সে দিল্লি পর্যন্ত দেবার সেগে আজ জনসাধারণ মানে স্বতপ্রুত ভাবে রাস্তা আসছেন যে পশ্চিম ওড়িশার হাইকোর্টর গোটে স্থায়ী বেঞ্চ স্থাপন করবার লাগে যে আগর বারম্বার ঘোষণা করা যাইছে জষ্টিস এড ডোর স্টেপ লোককে সুলভ হিসাবে সুবিধার ন্যায় প্রদান প্রক্রিয়া জারু করা হব তার অংশ হিসাবের হাইকোর্টর পারমান্ট বেঞ্চ পশ্চিম ওিশাপন করবার আমি আজ রাস্তায় অছু যে ব্যাপক জনসমর্থন পশ্চিম ওড়শার দেখা দিয়েছে এর লাগে তার উপরে সরকার মানে রাজ্য এবং কেন্দ্র সরকার বিধিবদ্ধ নিষ্ত্তি তুরন্ত নেবে কারণ বর্তমান তিন মাছ সরকারি ব্যবস্থা অচল অবস্থায় এখানে পড়ি রয়েছে আজ দলমত নির্বিশেষে সমস্ত জনসাধারণ রাস্তাকে উতিয়ে আসছেন অৰ্চাছ ঘণ্টা ধৰিকি বন্দ হবাৰ লাগি যাওঁ আৰু লোক মানে স্বতঃফত সমৰ্থন দিওঁ আৰু আন্দোলন যদি চৰকাৰ মানে আৱশ্যক পদক্ষেপ নাই নিিয় ত'লে আগামী দিনৰে বিভিন্ন হিচাপে বহুমুখী ভাৱে এই আন্দোলন বিস্তাৰিত হ'ব এগি জিম্মদাৰী বৰ্তমান যি ব্যৱস্থাৰ যোন মানে ৰূপ বুজিব আপক হ'ব অডচাশ ঘণ্টিয়া বন্দ মানে ৰাতিৰে গাড়ী চলাচল বন্দ ৰ নিশ্চিত ৰূপে ৰাতিৰে গাড়ী এটা হ'ল অৰ্চাছ ঘণ্টা আন্দোলন আজি সকাু অশ তাৰিখ সকালু ছুৰি এক তাৰিখ সকাল ছ বন্দ ৰহ ৰাতিৰে মাতি আমাৰ পিকেটিং ৰব আৰু আপোনাৰ দেখি পাৰিব বৰ্তমান জনসাধাৰণৰ অপূৰ্ব ৰূপে যোন যোন সফলতা তাৰ সমৰ্থন ৰৈছে ট'টাল ট'টাল আমাৰ পশ্চিম ওড়িশা বন্দ ৰ আভূতপূৰ্ৱ কলে অত্যুক্ত হ'ব নাই আপোনাৰ দেখি পাৰিব বহুত আমাৰ সমানকর দাবি রয়েছে যে এখন অভূতপূর্ব সমর্থন মিলছে এবং যেহেতু ইয়ে হচ্ছে পুরা পশ্চিম ওিশার দাবি এবং লোক মানে হরকত হচ্ছেন এবং দীর্ঘ বাট আসুকর কোর্ট কচে কার্যকলাপ

সত্যি বিজেপি যোগদে অবসরপ্রাপ্ত আইএস অপরাজি ষডঙ্গী নিল্লী বিজেপি রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহিত দলের সামিল হয়েছে প্রধান রাজ্য প্রভারী অরুণ সিং এবং দলের বিজেপি সভাপতি বসন্ত পণ্ডা মুখপাত্র পিতাম্বর আচার্য প্রমুখ